সো আজকে একটা গল্প শেয়ার করতে চাই। এটা হচ্ছে আমার এক ফ্রেন্ডের সাথে একটু কথা হলো, সে হচ্ছে ব্যাঙ্গালোর থাকে, তার কাছ থেকে শোনা। গল্পটা হচ্ছে একটা এতিমখানা নিয়ে, একটা অরফানেজ। সো নর্মালি আমাদের চোখে, মানে একটা অরফানেজ নামটা শুনলে আমার চোখে কী ভাসে, যে অনেকগুলো ছেলে গাদাগাদি করে থাকছে, তো এটা ওই রকম না। এটা হচ্ছে একটা বিশাল এরিয়া, সেখানে অনেকগুলা মানে বাসা, প্রত্যেকটা বাসায় দেখা যায় 15 জন করে ছেলে থাকে, এবং প্রত্যেকটা বাসায় একজন মহিলা থাকে, যে ওই ছেলেগুলোর মানে ওইখানে যারা থাকে তাদের খাওয়া দাওয়া, রান্না বান্না এবং অন্যান্য যা দরকার হয় সব কিছু দেখাশোনা করে। আর ওই এক একটা হাউসে তাদের একটা সারনেম আছে, ওই হাউসে যারা থাকে তারা প্রত্যেকে ওই সারনেমটা ব্যবহার করে, এবং তারা পরিচয় দেওয়ার সময় ওই সারনেমটা ব্যবহার করে। সো তাদের পাস্ট কেউ কখনো জানতে চায় না, কোথা থেকে এসেছে বা কোথায় কি, এগুলো কেউ কখনো জানতে চায় না, তারা ওই সারনেমটা দিয়ে পরিচয় দেয় তাদের। এবং মজার জিনিস যে তাদের ফ্যামিলি ট্রি আছে, যে কে ওই অরফানেজে বা তাই ওই হাউসে, মানে প্রত্যেকটা হাউসের আলাদা ফ্যামিলি ট্রি, ওই হাউসে কে আগে এসেছে পরে এসেছে সেটা ওই ফ্যামিলি ট্রিতে থাকে। এবং যারা বড় হয়ে ওই ফ্যামিলি মানে অরফানেজ থেকে বের হয়ে যায়, যে বিভিন্ন জায়গায় জব করে, তারা হচ্ছে অরফানেজে টাকা পাঠায়, মানে অরফানেজে না, অ্যাকচুয়ালি তাদের স্পেসিফিক হাউসে, তারা যে হাউসে থাকতো সেই হাউসেই টাকা পাঠায়, মানে আমরা যেরকম আমাদের ফ্যামিলিকে হেল্প করি সেরকম অনেকটা। এবং পরে যখন কোনো অনুষ্ঠান হয় ওই হাউসে, তখন তারা তাদের ফ্যামিলি মানে তাদের ছেলে মেয়ে বউ বাচ্চা সব কিছু নিয়ে বেড়াতে আসে সবাইকে নিয়ে, এবং মজা করে। মানে অ্যাকচুয়ালি এই জিনিসটাকে আমরা আমরা যেরকম ঈদের সময় বাড়িতে যাই, আমাদের ফ্যামিলির সাথে দেখাশোনা মানে দেখা সাক্ষাৎ করি, মজা করি, অনেকটা সেরকম। আর মানে জিনিসটা, কনসেপ্টটা কতটা অ্যামেজিং, যে মানে এটা অরফানেজ যতটুকু তার চেয়ে বেশি হচ্ছে এটা একটা ফ্যামিলি। তারা সবাই মানে একে আরেকের সাথে, একে আরেকজনের সাথে মানে কত মিলেমিশে থাকতেছে, এবং কেউ কাউকে চেনে না, কোনো ব্লাড রিলেশন নেই, বাট তারা ফ্যামিলি। মানে জাস্ট সিম্পলি দ্যাট ইজ অ্যামেজিং। অ্যান্ড ওয়েল, দ্যাটস মাই স্টোরি। সি ইউ টুমরো।